নিজাম হাজারি, আহম মোস্তফা কামাল, মাসুদ উদ্দিন আর আরেকটার নাম কি? বেনজির আহমেদ। এই চারটা মিলে ২৪,০০০ কোটি টাকা এই বাজার থেকে নিয়ে প্রবাসীদের যাওয়া বন্ধ। এখন বাংলাদেশ আপনি জানেন দীর্ঘ সময় বছরের পর বছর নয় ছয় একটা খেলা চলছে। নয় ছয়ের এই খেলাটা কাদেরকে সুবিধা দেওয়ার জন্য? 9% সুদ নিয়ে ব্যবসা করার নামে যারা এই টাকাটা বাইরে নিয়ে যেতে পারে তাদের জন্য। এই যে বাইরে নিয়ে যাওয়ার কথা বলছি না, এটাও হিসাব থেকে বলছি, আন্ডার ইনভয়েসিং, ওভার ইনভয়েসিং রপ্তানি এবং আমদানিতে, এই করে জাস্ট এইটা হুন্ডি টুন্ডি না, আন্ডার অ্যান্ড ওভার ইনভয়েসিং এর মাধ্যমে ব্যাংকিং চ্যানেলে জিআইএফ এর রিপোর্ট বলছে বছরে বাংলাদেশ থেকে ৭২,০০০ কোটি টাকা যায়, আর নির্বাচনের আগে আগে যায় ১,০০,০০০ কোটি টাকা। এরপরে যখন এই তথ্য আসলো, ২০১৪ পর্যন্ত জিআইএফ আমাদের এই তথ্য দিয়েছে, এরপরে আর দিতে পারে না। কেন পারে নাই? পারে নাই এ কারণে যে বাংলাদেশ ব্যাংক এরপরে আমদানি রপ্তানি কোনো তথ্য আর জিআইএফ এর কাছে দেয় নাই, সুতরাং তাদের পক্ষে আর হয়নি। তাহলে আপনি বলেন কেন বাংলাদেশ ব্যাংক দেয় নাই, কাদেরকে রক্ষা করার জন্য বাংলাদেশ ব্যাংক দেয় নাই, কার টাকা পাচারটা যাতে লোকচক্ষুর অন্তরালে থাকে তার জন্য বাংলাদেশ ব্যাংক দেয় নাই? ওই যে বললাম না সর্বঙ্গে ব্যথা, ভাই আমি কোথা থেকে শুরু করব, কোথায় যাব, রিজার্ভ ক্রাইসিসের কথা আসেন। ২০২১ সালে যে রিজার্ভ ছিল ৪৮ বিলিয়ন ডলার, সেটা নিট রিজার্ভ এসে দাঁড়িয়েছে ১২ বিলিয়ন ডলারের একটু উপরে। তার মানে ৩৬ মাস প্রতি মাসে ১ বিলিয়ন ডলার করে রিজার্ভ নাই হয়েছে। রিজার্ভ বাড়ানোর জন্য আপনি কী করতে পারেন? আপনার হাতে কয়েকটা ওয়ে আছে। একটা হচ্ছে রেমিটেন্স, মূল ইয়েটা রিজার্ভের ভিত্তিটা হচ্ছে রেমিটেন্স। কিছুদিন আগেই খবর এসছে ৪ MP নিজাম হাজারি, আহম মোস্তফা কামাল, মাসুদ উদ্দিন আর আরেকটার নাম কি? বেনজির আহমেদ। থ্যাংক ইউ। নট দ্যাট বেনজির, আমাদের তো বেনজির স্কোয়ার, না না এটা ওই সাভার। আচ্ছা, এই চারটা মিলে ২৪,০০০ কোটি টাকা এই বাজার থেকে নিয়ে প্রবাসীদের যাওয়া বন্ধ। এখন ১০০টা এজেন্সির মাধ্যমে নেওয়া হয়তো, ১০০টা এজেন্সি সকলকেই এই চার এমপির চার এজেন্সি খুশ করে যেতে হতো, ২৪,০০০ কোটি টাকা শেষ নাই। এবং ৩২,০০০ শ্রমিক যারা আমাদের এই রিজার্ভটা তৈরি করে দেয় কারিগর, রিজার্ভ তৈরির কারিগর, তারা লাস্ট দিন এয়ারপোর্টে বসে কান্নাকাটি করছে। কেউ ভুয়া টিকিট পাইছে, কেউ টিকিটই পায় নাই, কারোর টাকা মেরে দেওয়া হয়েছে, এজেন্সি ফোন ধরে না, এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা। মালদ্বীপের বাজার বন্ধ, তার মানে রেমিটেন্সের অবস্থা কি? রপ্তানিতে আসেন, বলা হচ্ছে মে মাসে রপ্তানি পণ্য কমেছে ১৬%। এই মে মাসে পণ্য রপ্তানি ১৬% কমেছে। আপনি রিজার্ভটা কি আকাশ থেকে আসবে? রিজার্ভ আসবে কোত্থেকে? এই রপ্তানি, রেমিটেন্স, বিনিয়োগ, ঋণ, বেরি করে বিনিয়োগের কথায় আসেন। আপনি তো মুডিজ ফিচের পরে কি S&P, Standard & Poor's তিনটা অর্গানাইজেশন, তারা ঋণ মান যাচাই করে, প্রত্যেকটা বলছে বাংলাদেশের ঋণ পরিশোধের অবস্থা ক্রমাগত খারাপের দিকে যাচ্ছে, যেই কারণে আমরা বিদেশি এয়ারলাইন্সের টাকা দিতে পারছি না। সবচেয়ে বড় খেলাপির মধ্যে বাংলাদেশ একটা, পাকিস্তান একটা। বাংলাদেশ বোধ হয় ৩৪,০০০ কোটি টাকা, পাকিস্তান ৪০,০০০ কোটি। তো ঋণ মান আমাদের নামছে, আমাদের বিনিয়োগের পরিবেশ আছে আপনি সত্যি মনে করেন? এবং আপনি যখন বিনিয়োগ করে টাকাটা ব্যাক করে নিজের দেশে নিতে পারবেন না, বিদেশি বিনিয়োগ আসবে কোত্থেকে? তো এই যে ভয়াবহ একটা চিত্র, এই চিত্রটা কি অ্যাড্রেস করা হয়েছে? আর এই চিত্রটা একদিনের বাজেটে অ্যাড্রেস করা সম্ভব না। ঋণ, আজকেই পত্রিকায় দেখলাম খেলাপি ঋণ বেড়ে অফিসিয়ালি কাগজে কলমে ১,৮২,০০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে। এই চিত্রটা কিন্তু সময় বরাদ্দের বেলায় দেখছি, ১,৮২,০০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে, এটা হচ্ছে কাগজে কলমে। আর যদি আপনি কার্পেটের নিচে লুকানো ঋণ এর সঙ্গে যোগ করেন, যেটা ডক্টর মইনুল ইসলাম বারবার তার লেখায় অ্যাড্রেস করেন, সেটা ৪.৫ থেকে ৫.৫ লক্ষ কোটি টাকা, মামলা পেন্ডিং, পুরো তফসিল এক্সেট্রা এক্সেট্রা যদি ধরেন, তাহলে সেটা ৫.৫ লক্ষ কোটি টাকা। আপনি আমাকে বলেন এই ঋণগুলো যারা নিয়ে চলে গেছে তাদের কথা সরকার জানে না?